সবাই রে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে না, আমি কই? হ্যালো, কি হচ্ছে? আমরা যাচ্ছি এখন আর কি সমুদ্র সৈকতে, আমাদের সাথে আছে আসাদ ভাই, আমি এবং শুভ ভাই। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও ফলো, সাথে থাকুন। আমাদের সাথে এক ভাই আছেন, ভাইয়ের নাম কি? মোহাম্মদ হারুন ভাই। উনি ওনার ঘোড়ার গাড়িতে করে আমাদের নিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা এখন অবস্থান করছি চট্টগ্রামের প্রাণকেন্দ্র আনোয়ারা উপজেলার সেই পার্কি সমুদ্র সৈকতে। আছি এখন পার্কি সমুদ্র সৈকতে। আপনারা দেখতে পাচ্ছেন এই জাহাজটি 2017 সালের ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বিচে উঠে এসে আটকা পড়ে যায়। এরপরে আর জাহাজটি নামতে পারেনি, বা কর্তৃপক্ষ তাদের বহু চেষ্টার ফলে এটাকে আর সমুদ্রে নামাতে পারেনি। আসুন আপনারা দেখতে থাকুন, অনেক বড় একটি জাহাজ দেখে বোঝাই যাচ্ছে। আর এই জাহাজটি মূলত এখানে এই বিচের সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
দর্শক, আমরা এসে পড়েছি সেই বৃহৎ জাহাজ যার নাম হলো ক্রিস্টাল গোল্ড। আপনারা দেখতেই পাচ্ছেন কত বৃহৎ জাহাজটি, দেখতে থাকুন। বিশাল আকার সেই জাহাজ, এই জাহাজ দেখে সেই টাইটানিক জাহাজের কথা মনে পড়ে গেল। একটিবার ভেবে দেখুন যে এই জাহাজটি কত বড়, অথচ টাইটানিক জাহাজটি তার চেয়ে কত বড় ছিল। আমরা এখন এসে গেলাম জাহাজের নোঙরের পাশে। দেখুন সেই নোঙর কত বড় নোঙর, যার আসলে মোবাইলে ভিডিও ধারণ করার কারণে বিষয়টি হচ্ছে কত বড় বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে না দেখলে বোঝা যাবে না। এটা হচ্ছে জাহাজের সামনের দিক। ২০১৭ সালে এক বিশাল ঝড়ের কবলে পড়ে জাহাজটি এখানে নোঙর ফেরে, তারপর থেকে এখানেই রয়েছে। হাজার হাজার দর্শক এটি দেখতে আসে।